ফুলকপির গাছগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। বিশাল বিশাল সবুজ পাতার মধ্যে ধরে থাকে সাদা ফুলকপি। শালগম, কাঁচা শালগম খাচ্ছি। শীতের টাটকা সবজি নিতে চলে আসলাম একদম সরাসরি সবজি মাঠে। ঘুরে ঘুরে নিজ হাতে পছন্দ মতো সবজি কিনবো আজকে। ফুলকপির গাছগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। বিশাল বিশাল সবুজ পাতার মধ্যে ধরে থাকে সাদা ফুলকপি। বড় বড়গুলো কাটলাম। এই ফুলকপির জাতটার নাম হলো হোয়াইট এক্সেল। এই ফুলকপিটা নাকি 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। শালগম, কাঁচা শালগম খাচ্ছি। এটা যে কাঁচা খাওয়া যায় জানতাম না। শাকটা শশার মতো লাগছে, মূলার মতো গন্ধ নেই। এই দিকটাই কাঁচা টমেটো। কাঁচা টমেটো জিরি জিরি করে কেটে সালাদ খেতে কিন্তু ভালোই লাগে। শালগম তোলা হচ্ছে। কিছু শালগম কিনি, বছরের সবজিগুলো সবই খাওয়া উচিত। এই যে ডালাতে যে শালগামগুলো আছে, এগুলো বাজারে নিয়ে যাওয়া হবে। ভালো দল, তোমার খুব খেয়াল।
ওই যে কবি পাতা হয়ে যায় ফেরা চাইতেছি ফুলকপি খেতে যান দেখেন।